দক্ষিণ ঢাকার মেয়র নৌকার তাপস, উত্তরে জয় পেলেন আওয়ামী লীগের আতিকুর। ফল প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল শুরু, চলছে গণপরিবহন, যান চলাচল স্বাভাবিক। ইভিএমেও ফল প্রকাশে লেগেছে 10 ঘন্টা, প্রযুক্তিগত অদক্ষতাকে দায় কর্মকর্তাদের। করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে 304, আক্রান্ত নয় কোনো বাংলাদেশি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সুনামগঞ্জে এখনো শুরু হয়নি হাওর রক্ষা বাঁধ নির্মাণ, আগাম বন্যায় ফসলহানির শঙ্কা। নিবেদন সংবাদে স্বাগত, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। নতুন চ্যালেঞ্জও বেশ ভালোভাবেই উতরে গেলেন শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য, আওয়ামী লীগ সমর্থক, আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার পর এবার হলেন দক্ষিণ ঢাকার মেয়র। নৌকামার্কায় 4,24,595 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন 2,36,512 ভোট। ঐতিহ্যবাহী, সচল, সুন্দর, সুশাসিত, উন্নত ঢাকার প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ ঢাকার নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন শেখ ফজলে নূর তাপস। তার সে প্রতিশ্রুতিতে ব্যাপক সাড়া দিয়েছেন নগরবাসী। প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেনকে পেছনে ফেলেছেন তিনি। 2008 সালে আওয়ামী লীগের হয়ে প্রথম নির্বাচিত হন সংসদ সদস্য। আগামী 5 বছর একটি উন্নত ঢাকা করার লক্ষ্যে 2014 ও 2018 নির্বাচনেও তার উপরই আস্থা রাখেন ঢাকা 10 আসনের ভোটাররা। 29 ডিসেম্বর নৌকার মেয়র প্রার্থী হয়ে পদত্যাগ করেন জাতীয় সংসদ থেকে। দক্ষিণ সিটির 1150 কেন্দ্রের চূড়ান্ত ফল আসে রাত 12:30টায়। এতে তাপস পেয়েছেন 4,24,595 ভোট। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, রিটার্নিং অফিসার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন 2020 সর্বোচ্চ ভোট প্রাপ্ত হওয়ায় জনাব শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। তার চেয়ে 1,88,083 ভোট কম পেয়েছেন প্রয়াত মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি পেয়েছেন 2,36,512 ভোট। জনাব ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 2,36,512 ভোট। দক্ষিণ ঢাকার ভোটার 24 লাখের বেশি, এর মধ্যে ভোট পড়েছে 7,11,488। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপেও আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের উপরে আস্থা রাখলো উত্তর ঢাকা। এবারও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল। নৌকামার্কায় 4,47,211 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত তিনি। আর ধানের শীষে তাবিথ পেয়েছেন 2,64,161 ভোট। ভোট পড়ার হার 25.30%। ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, উত্তর ঢাকার মেয়র আনিসুল হকের মৃত্যুর পর তাবিথকে হারিয়ে 9 মাসের জন্য পালন করেন নগর পিতার দায়িত্ব। সুস্থ সচল মানবিক ঢাকাসহ 38টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি। এতে ছিল মশা দমনে সমন্বিত উদ্যোগের কথাও। নির্বাচনী প্রচারেও ছিলেন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। উত্তর সিটির নির্বাচনে 1318 কেন্দ্রে 4,47,211 ভোট পেয়ে নির্বাচিত হলেন এই আওয়ামী লীগ প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবারও ধানের শীষের তাবিথ আউয়াল। তিনি ভোট পেয়েছেন 2,64,161। উত্তর ঢাকার 30,12,509 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 7,62,188 জন, এর মধ্যে বাতিল হয়েছে 1,530 ভোট। জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ, যার প্রতীক নৌকা, তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। আমাদের ভোট প্রদানের শতকরা হার
25.30। ফল ঘোষণার আগে আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আতিকুল ইসলাম। এ সময় তাবিথকে নিয়েই প্রত্যাশিত ঢাকা করার কথা জানান তিনি। এখানে একটি আনুষ্ঠানিকভাবে কে শপথ গ্রহণ হবে, তারপরে আমি সিটি কর্পোরেশনে বসবো। আমি বসার পরে আমি প্রথমেই তাবিথকে আমন্ত্রণ জানাবো, ওর ম্যানিফেস্টো যদি এরকম কিছু থাকে যেটি আমার ম্যানিফেস্টোর সাথে আরও ভালো কিছু আছে অবশ্যই আমরা ওয়েলকাম করি। যে কোনো ভালো কিছু করতে গেলে সবাই একসাথে আমরা কাজ করতে চাই। মেয়রের পাশাপাশি উত্তরের সাধারণ 54টি ও সংরক্ষিত 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদেরও ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ইভিএমে ভোট গ্রহণের পরও 10.5 ঘন্টা পর দেওয়া হলো ফলাফল। সেই ফলাফলে বিজয়ী হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম। নগরবাসী ভোটের মাধ্যমে আবারও বিজয়ী করলেন তাকে। আতিকুল কতটুকু ভোটারদের প্রত্যাশা পূরণ করবে সেটি এখন দেখার অপেক্ষায়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। জয়ের আভাস পেয়েই শনিবার রাত 9টার দিকে গণভবনে যান আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। সাক্ষাৎ শেষে আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দলমত নির্বিশেষে মেয়রদের কাজ করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এ সময় আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকারও জানান আতিকুল। অনিয়মের অভিযোগে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সকাল 6টায় শুরু হওয়া হরতালে খুব বেশি প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি। বিএনপির ডাকা হরতাল না মেনে রাজধানীতে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সেই অনুযায়ী ভোর থেকে বিভিন্ন রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে। এদিকে হরতালে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে পরাজিত হওয়ায় বিএনপির ডাকা জনস্বার্থ বিরোধী হরতাল জনগণ কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দীর্ঘ 5 বছর পর আবারও হরতালের মতো কঠিন কর্মসূচিতে ফিরল বিএনপি। দীর্ঘদিন পর বিএনপি হরতালের ঘোষণা দিয়েছে গতকাল। আজ কিছুক্ষণ আগে অর্থাৎ 6টা থেকে শুরু হয়েছে সেই হরতাল। এই মুহূর্তে রাজধানীতে হরতাল কতটা কি প্রভাব পড়লো সেই খবর নিয়ে আমাদের সাথে রাজধানীর পল্টন ও মহাখালী থেকে যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতেই আমরা যাব পল্টন এলাকায়, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আপনি খুব সম্ভবত কাকরাইলের দিকেই আছেন। একটু জানতে চাই যে পল্টনে তো বিএনপির কেন্দ্রীয় অফিস রয়েছে, সেখানে তো সেই অফিসের দিকেও আপনি ঘুরে আসছেন, একটু জানাবেন যে যেহেতু হরতাল শুরু হয়েছে ঘণ্টাখানেক হয়ে গেল, এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা রয়েছেন কিনা এবং সার্বিকভাবে নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে আজকে তাদের কর্মসূচি কতটা কি কঠোরভাবে পালন করার মনোভাব মনে হয়েছে আপনার কাছে? বাসার দীর্ঘদিন পর বিএনপি হরতাল ডেকেছে এবং এই হরতাল আসলে আমরা 2015 সালে দেখেছিলাম। 2015 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে লাগাতার হরতাল অবরোধ দিয়েছিল বিএনপি এবং মার্চ পর্যন্ত সেই কর্মসূচি চলেছিল। 4 বছর পর আমরা দেখলাম বিএনপি আবার হরতালে গেল এবং এই মেয়র নির্বাচনকে নির্বাচন প্রত্যাখ্যান করে নেতাকর্মীদের মধ্যে একটা তৃণমূলের যারা নেতাকর্মী বা পল্টন কার্যালয়ে যারা এসেছেন তারা আসলে মন থেকে এই হরতালের জন্য অনেকে প্রস্তুত ছিলেন না। এটা আসলে দলীয় ডিসিশন এবং নীতি নির্ধারকদের সিদ্ধান্ত। এখন আজকে দেখার বিষয় হচ্ছে এই হরতাল কর্মসূচি তারা কীভাবে পালন করেন। এখনও মাত্র 1 ঘন্টার মতো হয়েছে। আমরা রাস্তার যেটা অবস্থা দেখেছি, আমি একটু পথের গাড়ি আপনি যানবাহনের চিত্রটা আপনি দেখতে পান যে কিছু যানবাহন চলছে, রিক্সা চলছে এবং বাসও আমরা দেখতে পাচ্ছি অল্প সিএনজি। আসলে এখন তো মাত্র সকাল হয়েছে, শীতের সকাল, এখনও আসলে মানুষজন হয়তো বের হননি এবং কিন্তু এখনও পর্যন্ত আমরা বলতে পারি যানবাহন চলাচলের মাত্রাটা খুবই কম। বেলা বাড়ার পরে আমরা দেখব যে মানুষজন আসলে বের হয় কি না। আর বাস যেগুলো দেখেছি, একটি দুটি বাস, সেই বাসগুলোতেও আসলে যাত্রী সংখ্যা খুব বেশি না। এক ধরনের
ধরনের বলা যায় যে শুনশান শান্তিপূর্ণ একটা পরিবেশ। আর একটু বেলা বাড়লে পরিস্থিতি কি দাঁড়ায় সেটা দেখতে হবে। বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে এসেছেন, কিন্তু আসলে তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এখনও আমরা পিকেটিং বা মিছিল সেরকম কিছু দেখতে পাইনি। 10টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি কার্যালয়ে আসবেন এবং সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা গতকাল জানতে পেরেছি যে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা পরবর্তী করণীয় ঠিক করার জন্য বসবেন, যে তারা এই সকাল সন্ধ্যা রাজধানীতে যে হরতাল ডেকেছেন সেটা কি সারা দেশে ঘোষণা করা হবে নাকি আজকের মতো কর্মসূচি এখানে শেষ করে এই কর্মসূচি থেকে তারা সরে আসবেন। আসলে পুরো বিষয়টি আসলে তারা অপেক্ষা করেন সন্ধ্যার আগ দিয়ে হরতাল শেষ হলে লন্ডন থেকে কোনো নির্দেশনা আসে কিনা বা তারা নিজেরাও বসে ঠিক করবেন। এখনো পর্যন্ত রাজপথে কিংবা বিএনপি কার্যালয়ের আশেপাশে হরতালের সমর্থনে কোনো মিছিল বের হয়নি কিংবা পিকেটিং বা যানবাহন চলাচলে বাধা দেওয়ার মতো কোনো রকম চেষ্টা আমরা দেখিনি। শান্তিপূর্ণভাবে চলছে এই হরতাল, বিএনপির ডাকা হরতাল বাসার। পারবেন আরেকটা বিষয় একটু আসতে চাই, যেহেতু হরতাল গতকাল রাতেই ডাকা হয়েছে, এরপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং রাজধানীতে কিন্তু ভোট উপলক্ষেই শুরু থেকেই গত দুই দিন ধরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, আজকেও সেটি থাকার কথা। একটু জানতে চাই যে হরতাল উপলক্ষে রাস্তাঘাটে আপনার কাছে বাড়তি পুলিশের নজরদারি বা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি অবস্থান মনে হয়েছে কিনা? সেটা আসলে খুব বেশি চোখে পড়েনি এখনো। কিছু কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, তারা সতর্ক অবস্থানে রয়েছেন কিন্তু খুব বেশি পরিমাণে না। এমনকি আমরা খালেদা জিয়ার যখন রায় হয় সে সময় আমরা দেখেছি যে অনেক বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আজকের অবস্থাটা এখনো পর্যন্ত বলা চলে যে সাধারণ পর্যায়ে রয়েছে, খুব বাড়তি নিরাপত্তা কিংবা বাড়তি সতর্কতা সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বাসার হরতালের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় এক সাংবাদিক সহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে হয় এই সংঘর্ষ। ঢাকা সিটিতে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর 5:30টার দিকে সামনের সড়কে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। এ সময় বিচ্ছিন্নভাবে কয়েকবার মিছিল করেন তারা। এ সময় পল্টনের 13 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এনামুল হক আবুলের অনুসারীদের একটি মিছিল রাস্তার অন্য পাশ দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় বিএনপির কার্যালয়ের দিক থেকে একটি ঢিল ছোড়া হলে শুরু হয় সংঘর্ষ। এই সময় আইল্যান্ডের গাছের ডাল ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির কর্মীরা। এতে সাংবাদিক সহ অন্তত 4 জন আহত হন। তবে বিএনপি কর্মীদের দাবি, আওয়ামী লীগের হামলায় তাদের অন্তত 30 থেকে 40 জন আহত হয়েছেন। বিজয় মিছিল নিয়ে দুই পক্ষ থেকে আমাদের উপরে ইট পাটকেল, তারপর পার্টি অফিসের সামনে, তারপরে আপনার ধাওয়া এবং অনেক লাঠি, মানে অনেক কিছু নিয়ে আমাদের উপরে আক্রমণ করছে। হঠাৎ করে এখান থেকে একটা মিছিল আসতেছে আওয়ামী লীগের। মিছিল আসার পর আমরা এখানে সবাই বসা, ওরা আতর্কিতভাবে ইট পাটকেল শুরু করছে, হামলা শুরু করেছে। তো অনেকেই দিকবেগ ছোট করে, তো আমরাও তো প্রতিহত করার চেষ্টা করছি। এটুকু আমাদের অনেক লোক আহত হয়েছে এখানে। সংঘর্ষের প্রায় 20 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 15 মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। কাউকে আটক করা হয় নাই, কোনো লাঠিচার্জ, টিয়ার গ্যাস কোনো কিছুই হয় নাই। এখানে পুলিশ বৃদ্ধি করার ফলে এবং আমরা তাদেরকে ইয়ে করার ফলে লাঠি ইয়ে দিয়ে, মানে বাঁশি দিয়ে, হুইসেল দিয়ে ইয়ে করে তাদেরকে দুই পক্ষকে সরাই দেওয়া হয়েছে। এই মুহূর্তে সিচুয়েশন না নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা নেই। ঘটনার সময় মির্জা ফখরুল, মওদুদ আহমেদ সহ বিএনপির শীর্ষ নেতারা দলের কার্যালয়ে উপস্থিত ছিলেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খবর আগে জানিয়েছি, বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল শুরু হয়েছে, সকাল 6টা থেকে চলছে এই হরতাল। এরই মধ্যে 1 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। দূরপাল্লার বাস মহাকালী থেকে ছেড়ে যাচ্ছে কিনা বা অন্যান্য যেই বাস স্টেশনগুলো আছে সেখান থেকে ছেড়ে যাচ্ছে কিনা সেসব খবর এবং শহরের মধ্যে এই মুহূর্তে গাড়ি চলাচলের কী পরিস্থিতি সেসব খবর নিয়ে মহাকালী এবং বিজয় সরণি থেকে আমাদের সাথে সহকর্মীরা রয়েছেন। আমরা শুরুতে মহাকালী যাব, বুদ্ধদেব কুণ্ডু রয়েছেন মহাকালীর আশপাশের। কী অবস্থা বুদ্ধদেব জানাবেন, সেখান থেকে দূরপাল্লার গাড়ি বিশেষ করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে গাড়িগুলো ছাড়ছে কিনা, কী বলছেন চালকরা? আরেকটি বিষয়, আজ কিন্তু আগেই ঘোষণা দিয়েছিলেন ঢাকা পরিবহন মালিক সমিতি যে তারা গাড়ি চালাবেন, কী দেখছেন? হ্যাঁ,
হ্যাঁ, বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের যে ডাক দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। আপনাকে আমি দেখাতে চাই যে মহাখালী থেকে সকল আন্তনগর যে বাস সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু এখন চলছে। আমরা বলতে পারি যে উত্তরবঙ্গগামী একতা এবং ময়মনসিংহর এনা পরিবহন থেকে শুরু করে অন্য অন্য যে আন্তনগর বাসগুলো আছে সেগুলো কিন্তু যথারীতি চলছে। আপনাকে আমি দেখাতে চাই যে আজকে বিএনপির পক্ষ থেকে যে হরতাল ডাকা হয়েছে এখানে মহাখালী পুরোটা রাস্তা কিন্তু একদম মহাখালী বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত জ্যাম লেগে আছে। এখানে প্রাইভেট কার থেকে শুরু করে মাইক্রো এবং বড় বড় যে বাসগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব যে আহ্বান জানিয়েছিলেন নগরবাসীর উদ্দেশ্যে যে গণতন্ত্র সুরক্ষার জন্য সবাইকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে হরতালটা পালন করার জন্য, আমরা কিন্তু এই এক দেড় ঘন্টা কেটে গেলেও আমরা কিন্তু সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। যথারীতি যানবাহন চলাচল করছে, মানুষ অফিসগামী মানুষের কিছু তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এই সেই হরতালের যে এক ধরনের ভয় ভীতি সেরকম কোনো পিকেটিংও কিন্তু আমরা দেখতে পাইনি। তো বলতে গেলে বলতে হয় যে আসলে একদম স্বাভাবিক যানবাহনই চলাচল করছে। আপনাকে একটি জিনিস দেখাতে চাই যে মিরপুর থেকে গুলশান বা বাড়িধারাগামী যে বাসগুলো বা সাভার থেকে যে গুলশান বাড়িধারার বাসগুলো সেগুলো কিন্তু যথারীতি চলাচল করছে। এছাড়া আপনার মহাখালী এবং গাবতলী থেকে যে বাসগুলো নির্দিষ্ট রুটের বাসগুলো সেগুলো কিন্তু কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করছে। তো আমরা এইটা এক বাক্যেই বলতে পারি যে হরতালের তেমন কোনো প্রভাব জনজীবনে পড়েনি। আর আরেকটি জিনিস যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে হরতালের জন্য যে পিকেটিং সেটাও যেমন নেই, পুলিশ বা অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতালে যে এক ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত দেখা যায়, তেমন কিন্তু আমরা দেখতে পাইনি রাস্তায় বাসার। বুদ্ধদেব কুণ্ড, আপনি থাকুন মহাখালী, আমরা একটু বিজয় সরণের দিকে আসবো। শহরের মধ্যে এই মুহূর্তে গাড়ি চলাচলের কি পরিস্থিতি, অভ্যন্তরীণ গাড়িগুলো, সেই খবর জানবো। রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আপনি সকালে বেশ কিছু এলাকা ঘুরেছেন, হরতাল শুরুর পরে প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় হয়ে গেল যদিও সকালবেলা, কিন্তু এখন পর্যন্ত হরতালের কোনো প্রভাব আপনার কাছে মনে হচ্ছে সড়কে, আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কতটা কি দেখলেন? আমার সহকর্মী বুদ্ধদেব যেটি বলছিলেন যে আসলে তিনি যেখানটিতে আছেন সেখানে যেমন হরতালে কোনো প্রভাব পড়েনি, আমি এখন ঠিক যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে বিজয় সরণি। আপনি জেনে থাকবেন বিজয় সরণিটি হচ্ছে রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি শহর। সকালে কিন্তু মাত্র শুরু হয়েছে অফিসগামী যেই বাস এবং পরিবহনগুলো রয়েছে, আপনি দেখে থাকেন, আমি আপনাকে দেখাই, বাস কিন্তু আসলে বাস এবং গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত যে সকল গাড়ি সেগুলো কিন্তু রাস্তায় ঠিক মতোই চলাচল করছে। যেই পরিমাণে চলাচল করার কথা সকাল 7টার দিকে, একটু পরে হয়তো গাড়ি চলাচল আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যান চলাচল অনেকটা বেড়ে গেছে। আসলে যান চলাচল বেড়ে গেছে এবং হরতালের প্রভাব রাজধানীতে কিন্তু এই সকাল 6টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো প্রভাব আমরা দেখিনি। এবং তার পাশাপাশি হ্যাঁ, এটি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে কিন্তু আমি অবস্থান করতে দেখেছি এবং তারা কিন্তু হরতালে যাতে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না হয় সেজন্য কিন্তু তাদেরকে সতর্ক থাকতে দেখেছি। এবং এছাড়াও হরতালের সমর্থনে যাদের রাস্তায় নামার কথা, যেটি আমার সহকর্মী বুদ্ধদেব বলছিলেন যে গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই নির্বাচনকে তারা বর্জন করেছে এবং নির্বাচন বর্জনের পরে তারা আসলে সাধারণ মানুষ উদ্দেশ্যে বলেছিলেন তারা যাতে রাস্তায় নেমে আসেন হরতালের সমর্থনে, তাদের দলীয় সমর্থকের বাইরেও। কিন্তু তেমনটি কিন্তু আমরা দেখছি না। আমরা কিন্তু এই এক থেকে সোয়া এক ঘন্টা পার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোথাও ঢাকার মধ্যে কোথাও কোনো পিকেটিং কিংবা কোথাও কোনো মিছিল বা হরতালের পক্ষে কোথাও কোনো জনসমায়েত এগুলোর কোনো কিছুরই কিন্তু খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তো সেই জায়গা থেকে কিন্তু হরতাল আসলে যেই হরতাল যেটিকে আমরা বলে থাকি সেটি আসলে আসলেই পালিত হচ্ছে কিনা নাকি, কিন্তু আপনি জেনে থাকবেন যে হরতালের ডাক কিন্তু বিএনপি অনেকদিন বেশ কিছুদিন পর এই হরতালের ডাক তারা দিয়েছেন এবং এই হরতালের ডাকে কিন্তু আসলে মানে যদি এক বাক্যে বলতে যাই বুদ্ধদেব কুণ্ডের মতো, আমি বলতে পারি এক বাক্যে বলতে গেলে হরতালের কোনো প্রভাব কিন্তু রাজধানীতে পড়েনি। এবং রাজধানী আমি যেখানটিতে দাঁড়িয়েছি বিজয় সরণি, বিজয় সরণিটি কিন্তু রাজধানীর একটি প্রাণকেন্দ্র এবং এখানেই এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বোঝা যায় কারণ এই একটি জায়গা থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন প্রাণ
প্রান্তে আসলে গাড়ি যানবাহন চলাচল করে এবং এখানে কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে সকাল 7টা সাড়ে 7টার সময় কিন্তু অফিসগামী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু আরও একটু পরে এখান থেকে যাতায়াত শুরু করে, কিন্তু এই সকাল 7টা সাড়ে 7টা থেকে যে প্রাথমিকভাবে যে শুরু হওয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে 4 থেকে 5টা গলির মোড়, প্রত্যেকটা গলির মোড়েই কিন্তু সিগন্যাল দিয়ে আটকে রাখা হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে হরতালের কোনো প্রভাব এখন পর্যন্ত রাজধানীতে পড়েনি। এমনকি যারা হরতালের সমর্থন বা যারা হরতাল ডেকেছেন তাদের কোনো সমর্থকদের কোনো মিছিল, কোনো পিকেটিং বা কোনো গণসমায় সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব এখন পর্যন্ত রাজধানীর মধ্যে কোথাও কোনো সড়কে পড়েনি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই, তাই ভোট সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি আরও জানান, ভোট দিতে না পারা বা মারধর করে এজেন্ট বের করে দেওয়ার মতো কোনো অভিযোগ পাননি তিনি। তবে কয়েকটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন হয়েছে জানিয়ে মর্মাহত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে ইভিএমের কারণে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির অভিযোগ থেকে মুক্তি মিলেছে বলেও জানান তিনি। ভোট শেষে নানা অভিযোগ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। এ সময় সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। ইভিএমে অনাস্থার কারণেই ভোটারদের উপস্থিতি ছিল কম, এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগও করে বিএনপি। প্রধানমন্ত্রী একজন মেয়র প্রার্থীকে পাশে নিয়ে যে বক্তব্য দিয়েছেন নৌকায় ভোট দেওয়ার জন্য, এটা যে নির্বাচন আচরণবিধির শুধু ভঙ্গ নয়, এটা একটা রাজনৈতিকভাবে আমার মনে একটা খুব একটা খারাপ একটা এক্সাম্পল সেট হয়েছে দেশের জন্য। শনিবার বেলা 1:30 পর্যন্ত 12 কেন্দ্রে 10% ভোট পড়া আর আচরণবিধি ভঙ্গের দৃশ্যে মর্মাহত হয়েছেন বলে জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কেন্দ্রগুলোতে একপক্ষের এজেন্টদেরই বেশি দেখা গেছে বলেও জানান তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে তাতে আমি মর্মাহত। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি, ভোটের মাঠে অন্য পক্ষগুলির অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত। তবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে সন্তোষ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এজেন্টদের বের করে দেয়া বা মারধরের কোনো অভিযোগ পাননি উল্লেখ করে তিনি বলেন, অনিয়মের অভিযোগে কেউ পদত্যাগ চাইলেও তিনি তা করবেন না। ইভিএমে কখনো একজনের ভোট আরেকজনও দিতে পারে না, একবার ভোট দেয়া হয়ে গেলে ওই লোক আবার দ্বিতীয়বার ভোট দিতে পারে না। আর কাগজে লেখা রেজাল্ট কখনো পাঠানো সম্ভব না, ভোট কেন্দ্রে যদি গিয়ে থাকে সেখান থেকে বের করে থাকলে এজেন্টদের অভিযোগ করতে হবে, এরকম অভিযোগ আমি পাইনি। না, এর আগে অনিয়মের 26টি লিখিত অভিযোগ সিইসি কে দেন হাত পাখা মার্কায় মেয়র নির্বাচন করা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। এ সময় ভোট সুষ্ঠু হয়নি দাবি করে সিইসির পদত্যাগ দাবি করেন তারা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোট চুরির সুযোগ না থাকায় ইভিএমে বিএনপির আপত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারচুপির পথ পরিহার করে দলটির নেতাদের জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কয়েকটি দূতাবাসের সমালোচনা করে বলেন, বাংলাদেশি কর্মকর্তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে গর্হিত কাজ করেছেন তারা। শনিবার সকাল 8টায় একযোগে ঢাকার 2 সিটিতে ভোট শুরু হলে শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস। ভোট নাগরিক অধিকার উল্লেখ করে তা যেন হরণ না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভোট কেন্দ্র দখল বা ভোটের অধিকার কেড়ে নেওয়া বা কোনো রকম গণ্ডগোল সৃষ্টি সেগুলো যেন করতে না পারে, এবং সেই সাথে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও বলবো যে তারা যেন সজাগ থাকেন, যেন প্রত্যেকটা ভোটার শান্তি মতো তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন, অর্থাৎ তার ভোটের অধিকার যেন তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। শেখ হাসিনা বলেন, ভোট চুরি ও বিশৃঙ্খলার মানসিকতা থেকেই বিএনপি ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করছে। ডিজিটাল পদ্ধতির উপর তারা আস্থা রাখতে পারে না, কারণ তারা জানে যে এই পদ্ধতিতে ভোট কারচুপি করা কঠিন, তো কারচুপি করার সুযোগ না পেলেই তারা এই সমস্ত মানে হুলিগানিজম অথবা গুন্ডামি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ায় কয়েকটি দূতাবাসের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তবে একটা কাজ তার ঠিক করেনি, যে তাদের বিভিন্ন মানে দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকুরি করে, কিন্তু যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকুরি করেন, চাকরিজীবী, তাদেরকে তারা এই যে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছে, এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে, কারণ তারা বিদেশি হয় কীভাবে আর বিদেশি পর্যবেক্ষক হয় কী করে। ভোট কেন্দ্র দখলমুক্ত রেখে সুষ্ঠু পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশা করা হচ্ছিল ইভিএমে ফল প্রকাশ হবে দ্রুততম সময়ে, খোদ নির্বাচন কমিশনও দিয়েছিল এমন আশ্বাস, কিন্তু বাস্তবে ফল প্রকাশে লেগেছে 10 ঘন্টারও বেশি সময়। সমন্বয়ের অভাব এবং কারিগরি প্রযুক্তি ব্যবহারে অদক্ষতার কারণেই ফল প্রকাশে দেরি হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তারা। দেশের নির্বাচনী ব্যবস্থায় ইভিএম ব্যবহার নিয়ে বিতর্ক চলছে কয়েক বছর ধরেই, কিন্তু এর নানা সুবিধার কথা বলে আসছে নির্বাচন কমিশন। বলা হচ্ছিল দেশের নির্বাচনী ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে দেবে এই ইভিএম। ব্যালট বাক্স ছিনতাই, ভোট চুরি, জাল ভোট প্রতিরোধ, এমনকি দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনাও সম্ভব হবে এই যন্ত্রের ব্যবহারে। ঢাকা সিটি নির্বাচনেও ইভিএম ব্যবহারের সুবিধার পক্ষে এই যুক্তি তুলে ধরেন কর্মকর্তারা। আমরা আশা করি যদি 4টার মধ্যে ভোট শেষ হয় যে সমস্ত কেন্দ্রে, আমরা 4:30টার মধ্যে অর্থাৎ 30 মিনিটের মধ্যে প্রত্যেক কেন্দ্রে আমরা ফলাফল ঘোষণা করতে সক্ষম। এরপরের বিষয়টি কিন্তু আর ইভিএমের থাকবে না, এরপরের বিষয়টি কিন্তু টোটাল ম্যানেজমেন্ট, সেটিও আমরা চেষ্টা করছি যে কত দ্রুততম সময়ে আমরা এটা ব্যবস্থা করব। তবে একদিন পরই দেখা গেল পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। ঢাকা সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 8.5 ঘন্টারও বেশি সময় লেগে যায় দক্ষিণ ঢাকার মেয়র নির্বাচনের ফল ঘোষণায়, সময় আরও বেশি লাগে উত্তর ঢাকায়। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের আগে কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 304 জনে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,000। চীনের বাইরে আক্রান্তের সংখ্যা এখন শতাধিক। সংক্রমণের আতঙ্কে চীনের সাথে সীমান্ত বন্ধ করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। চীন, হংকং ও তাইওয়ান থেকে আসা সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ভিয়েতনাম। চীন সফর করা পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর। এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম চীন সরকার। দেশটির নাগরিকদের বিয়ের অনুষ্ঠান না করা ও শেষকৃত্যানুষ্ঠান দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে সরকার। ভাইরাস পরিস্থিতি সামলাতে হুবেই প্রদেশে নববর্ষের ছুটি 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। করোনাভাইরাসের বিস্তার আতঙ্কে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ ও সেদেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। অবশ্য ভ্রমণে কড়াকড়ি আরোপের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভাইরাসে চীনে এখন পর্যন্ত 304 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 12,000-এরও বেশি। চীনের বাইরে 23 দেশে সংক্রমিত শতাধিক। চীনে নভেল করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। চীনের গণ্ডি পেরিয়ে বিস্তার হচ্ছে নতুন নতুন দেশে। চীনে থাকা নিজেদের নাগরিকদের ফিরে নিচ্ছে বিভিন্ন দেশ। বিশেষ ফ্লাইটে আনার পর তাদের রাখা হচ্ছে চিকিৎসকের পর্যবেক্ষণে। সংক্রমিত না নিশ্চিত হওয়ার পরই পাচ্ছেন বাড়ি ফেরার অনুমতি। আমার সন্তান বাড়ি ফিরে এসেছে, তাকে এখানে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। ভাইরাস সংক্রামিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেউই এমনটি আশা করেননি। উহান ছেড়ে আসতে পারে বিদেশি নাগরিকরা সত্যি স্বস্তি পেয়েছে। ফ্রান্সে এসেই তারা হাততালি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। চীনের সঙ্গে সীমান্তে কড়াকড়ি ও সে দেশের নাগরিকদের ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ, তবে একে সমর্থন দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে
ভালোর চেয়ে মন্দের সংখ্যাই বেশি। এতে চিকিৎসা সামগ্রী সরবরাহ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। নতুন ভাইরাসটির উৎস সম্পর্কে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা, তাই রোগের বিভিন্ন উপসর্গে দেওয়া হচ্ছে প্রচলিত চিকিৎসা। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চীন থেকে ফেরা 314 বাংলাদেশির কেউই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে ঢাকায় হাসপাতালে ভর্তি থাকা 8 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে বাকি 306 জনকে আশকোনা হজ ক্যাম্পে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার সকাল 11টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে প্রস্তুত 8টি বাস। নিরাপত্তা কর্মী ও বাস চালকেরাও পরেছেন মাস্ক ও অ্যাপ্রন। আতঙ্ক হইলেও সেবা দেওয়ার জন্য আমরা এটা করতে হবে, সেবাই তো আমাদের, সেবার জন্য আমরা আসছি। 11টা 54 মিনিটে 314 জন বাংলাদেশিকে নিয়ে অবতরণ করে বিশেষ বিমান। বাসে করে ওই যাত্রীদের নিয়ে যাওয়া হয় আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন স্টেশনে। তবে শরীরে জ্বর থাকায় 1 জনকে CMH আর 7 জনকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। বাকি 306 জনকে রাখা হয়েছে আশকোনা হজ ক্যাম্পে, সেখানে তাদের পর্যবেক্ষণ করা হবে 14 দিন। এ সময়ে পরিবারের কেউ তাদের সঙ্গে দেখা করতে পারবে না। বাসায় যে খাবার ছিল খাবারও প্রায় নিঃশেষ হয়ে গেছিলো, আর 2-1 দিন থাকলে হয়তো তারা খাবার বিনে হয়তো তাদের খাবারের কোনো সুব্যবস্থা ওইখানে ছিল না। উৎকণ্ঠা তো ভীষণ ছিল, আমি তো একটু পরপরই ছেলের সঙ্গে কথা বলছি, ছেলেও কথা বলছি, আমিও ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম যে কী অবস্থা বাবা, এখন কী অবস্থা, একটু পরে পরেই কী অবস্থা, এখন কেমন আছো। চীন ফেরত বাংলাদেশিদের হজ ক্যাম্পে সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে খাবার ও বিছানা। 24 ঘন্টা তাদের পর্যবেক্ষণ করবেন চিকিৎসক, কেউ জ্বর অনুভব করলে পাঠানো হবে হাসপাতালে। 24 ঘন্টা মেডিকেল টিম কাজ করবে এবং এই মেডিকেল টিম একটা যৌথ মেডিকেল টিম আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক, নার্স এবং হলো CMS আপনারা জানেন একসাথে আছেন, এবং আমরা সেনাবাহিনীকে এখানে শৃঙ্খলার জন্য পুলিশের পাশাপাশি নিয়োজিত করেছি যাতে এখানে চমৎকার শৃঙ্খলা রক্ষা হয়। হাসপাতালে পাঠানো যাত্রীরা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার আক্রান্ত কোনো রোগী বাংলাদেশে এখনও আমরা পাইনি, আর যাদেরকে ভর্তি করা হয়েছে তাদের স্যাম্পল নেওয়া হয়েছে বা ইতিমধ্যে নেওয়া হয়েও গেছে বলা হয়েছে, এবং স্যাম্পল পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়ে 2-3 দিন লাগে, তখন আমরা এটা জানতে পারবো, যদি তারা ভালো থাকে তারা ছেড়ে দেওয়া হবে। শরীরে জ্বর থাকায় 4 বাংলাদেশিকে চীনের বিমানবন্দর থেকে সেদেশের হাসপাতালে পাঠানো হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে এবারও সময় মতো শুরু হয়নি হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ। 15 ডিসেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও অধিকাংশ হাওড়ে কাজ দৃশ্যমান হয়নি। সময় মতো বাঁধ নির্মাণ না হলে আগাম বন্যায় ফসল হানির আশঙ্কা বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা। হাওড় অঞ্চলে আগাম বন্যায় ক্ষতির আশঙ্কা থাকে বোরো মৌসুমের ফসল। বন্যা ঠেকাতে নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ, কিন্তু সময় মতো বাঁধ নির্মাণ না হওয়া ও কাজে অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতির মুখে পড়ছিলেন কৃষকরা। তাই ঠিকাদারি প্রথা বাতিল করে কৃষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC গঠনের মাধ্যমে গত 2 বছর ধরে বাঁধ নির্মাণ করছে সরকার। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জে এবার 725টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজ শুরুর কথা ছিল গত 15 ডিসেম্বর, কিন্তু অনেক হাওড়েই এখনও ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। এতে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। চিন্তা তাহে যে কোন সময় পানি আয় ফিরে আমরা বান নিয়ে আওয়ার টানি তোল জায়গা ধানি না কাটতাম বাড়ি, যদি আমরা বান সরি কোয়াতে আমরা চিন্তাটা দূরে যাবো। যে যদিও সরকার যত তাড়াতাড়ি আমরা বানটা দেয় অতই আমরা লাভ হইব বা ভালো হইব। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে হাওড়ের পানি এবার দেরিতে নামায় বাঁধের কাজ শুরু করতে দেরি হয়েছে, তারপরও 70% কাজ শুরু হয়েছে বলে দাবি তাদের। ইতিমধ্যে আমাদের 725টি স্কিমের মধ্যে 512টি স্কিমের কাজ শুরু হয়ে গেছে, এবং যে জায়গাগুলো দিয়ে এখনও পানি আছে অর্থাৎ ক্লোজার যে পয়েন্টগুলো 135টি ক্লোজারের মধ্যে আমরা বেশিরভাগ ক্লোজারের কাজ এখনও শুরু করতে পারিনি, 63টির কাজ শুরু হয়েছে। চলতি অর্থ বছরে সুনামগঞ্জের 47টি হাওড়ে 633 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 68 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নাব্যতা হারিয়ে দিনে দিনে মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন। এর সাথে যুক্ত হয়েছে যথেচ্ছ ময়লা আবর্জনা ফেলা আর অবাধে দখল। প্রচণ্ড দুর্গন্ধে নদীতীরের লোকজন অতিষ্ঠ হলেও ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। টাঙ্গন নদীকে ঘিরেই গড়ে উঠেছে ঠাকুরগাঁও শহর। তবে একসময়ের প্রমত্তা এই নদীতে এখন বর্ষা মৌসুমেও পানি থাকে না। নদীটি এখন মৃতপ্রায়। ভরাট হয়ে যাওয়া এই নদীতে অনেকেই ধান চাষ করছেন, অনেকে আবার নদীর আশপাশ দখল করে গড়ে তুলেছেন বসতি। যথেচ্ছ ময়লা আবর্জনা ফেলায় প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ নদী তীরে বসবাসকারীরা। ঠাকুরগড় যতগুলি হোটেল আছে সবগুলো এখানে ময়লা আবর্জনা ফেলতেছে। আমাদের আশেপাশে যতগুলো স্কুল কলেজে ছেলেপেলে যাচ্ছে, নাকে রুমাল দিয়ে যাচ্ছে। পৌরসভার মানুষ যদি না এটা ফেলে বন্ধ হয় তাতে সবচেয়ে সুবিধা হয়। সম্পূর্ণ নদীটা আবর্জনা ভর্তি করে রাখে, সেই নদীতেও স্নান করা যায় না, কাপড় ধোয়া যায় না, মানে নদীতে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। তবে মেয়রের দাবি, এখন আর আগের মতো ময়লা ফেলা হয় না নদীতে। আমরা কখনো এই সমস্ত জায়গায় ময়লা ফেলতে কাউকেই উৎসাহিত করিনি কিংবা কাউকেই আদেশ প্রদান করিনি যে এখানে ময়লা এই জায়গায় ফেলতে হবে। এটা এখন কেউ যদি ফেলে থাকে সেটা আমরা সাথে সাথে জানা মাত্রই সেখান থেকে পরিষ্কার করে ফেলি। নাব্যতা ফিরিয়ে আনতে টাঙ্গন সহ জেলার অন্য নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন অফিসে তত্ত্বপত্র পাঠিয়েছি, তারা অতি শীঘ্রই একটি ডিজাইন তৈরি করে দেবেন। এর ডিজাইনের ভিত্তিতে আমরা একটি প্রকল্প বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করব। টাঙ্গন রক্ষায় ড্রেজিংয়ের পাশাপাশি মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। ব্রিটিশ জনগণের জন্য লেখা খোলা চিঠিতে তিনি বলেন, ইউ ছাড়লেও তার দেশের সঙ্গে ব্রিটেনবাসীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। ব্রেক্সিট কার্যকরের প্রথম দিনে উল্লাস প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম। স্থানীয় সময় শুক্রবার রাতে 11টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ব্রেক্সিট। বিচ্ছেদের ঐতিহাসিক এই মুহূর্তে ব্রেক্সিটপন্থী ও বিরোধীরা যুক্তরাজ্য জুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। এক ভিডিও বার্তায় ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষণটিকে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। দীর্ঘ 47 বছরের সম্পর্ক শেষ হলেও ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সব সম্পর্ক অবশ্য এখনই চুকে যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে কোনো চমক নেই। 14 সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও রুবেল হোসেন। আর চোটের কারণে নেই দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও মোসাদ্দেক হোসেন। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে চমক রেখেছিলেন নির্বাচকেরা, কিন্তু দুই টেস্টের সিরিজে কোনো পরীক্ষা নিরীক্ষা গেল না ম্যানেজমেন্ট। সুযোগ পেয়েছেন শুধু পরীক্ষিত ও অভিজ্ঞরাই। 14 সদস্যের স্কোয়াডে 7 ব্যাটসম্যান, 2 স্পিনার তাইজুল নাইমের সাথে 4 পেসার আলামিন আবু জাহেদ, ইবাদত ও রুবেল। ভারত সিরিজে ছিলেন কিন্তু চোটের কারণে খেলা হয়নি সাইফের। তামিমের ওপেন সঙ্গী হিসেবে পাকিস্তান যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ফিরেছেন ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়া তামিম। দল ঘোষণা দিন ডাবল সেঞ্চুরি করেন 6 বছর পর বিসিএল খেলতে নামা দেশসেরা ওপেনার। 2018 সালে সবশেষ টেস্ট খেলা রুবেল এই সময়ে এমন কিছু না করলেও দলে ডাক পেয়েছেন। আরও একবার আস্থা রাখা হয়েছে সৌম্যর উপর। ক্যারিয়ারে 2 টেস্ট খেলা শান্ত নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। সবশেষ ভারত সফরে দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজ। চোটের জন্য নেই দুই ওপেনার সাদমান ও ইমরুল, দুই অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ ও মোসাদ্দেক। টি টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করা যায়নি, কঠিন পরীক্ষা দিতে হবে টেস্ট সিরিজে। 7 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি টেস্টে নামবে মুমিনুলের দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী যুক্তরাষ্ট্রের সোফিয়াকে নিন। দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী মুগুরুজাকে 2-1 সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন 21 বছর বয়সী মার্কিনী কন্যা। যদিও অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে এদিন কেনিনের শুরুটা ভালো ছিল না। ফেভারিট হিসেবে শুরু করেন মুগুরুজা, প্রথম সেট জেতেন 6-4 গেমে। তবে পরের সেটেই দুর্দান্ত কামব্যাক করেন আসরের 14তম বাছাই সোফিয়া, সেট জেতেন 6-2 গেমে। তৃতীয় সেটেও একই চিত্র, 2 ঘন্টা 3 মিনিটের লড়াই শেষে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম উঁচিয়ে ধরেন সোফিয়া কেনিন। 2008 মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সোফিয়া কেনিন।
সকাল 7টা ইন্ডিপেন্ডেন্ট সংবাদ এ পর্যন্ত, একটু পরেই আসছে সংবাদ সকাল দিয়ে। দেখার আমন্ত্রণ রইল, আর সংবাদের আরো বিস্তারিত দেখতে ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন।